বন্ধুরা, সিটি ব্লগের নতুন এক এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর এখন বর্তমানে আমরা নিউ দীঘাতেই আছি। আর আমরা যে হোটেলে ছিলাম সিলভারল্যান্ড, সেই হোটেলটা আমরা আজকে ছেড়ে দিয়েছি। আজকে আমাদের ডে 3, আমাদের দুদিনের জন্য বুকিং ছিল, আর আজকে আমরা চলে এসেছি আমাদের নিউ হোটেল, নিউ ডেস্টিনেশান, লিরোই হোটেল। এটি হচ্ছে লিরোই হোটেল, আর এই হোটেলে আমরা আজকে স্টে করব সারা দিনটি। আর এই হোটেলে ভিতরে গিয়ে আপনাদের কীরকম টাইপের রুম আছে, রুম কন্ডিশন সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে এই ব্লগের মাধ্যমে। আর আজকে আমরা সি বিচেও যাবো, সেই সবগুলো আপনারা পাবেন এই ভিডিওর মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আজকের এই ভিডিওটিও অনেক ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই আমাদের ভিডিওয় আপনারা চোখ রাখুন। আর যে আর সকল বন্ধুরা আমাদের প্রিভিয়াস ব্লগগুলো এখনও দেখেননি বা দেখে উঠতে পারেনি, ডাইরেক্ট এই ব্লগে এন্টার হয়েছেন, তাদের উদ্দেশ্যে বলে রাখি আমাদের প্রিভিয়াস ব্লগগুলো একটু দেখে নিন, তাহলে আপনারা আমাদের এই 2022-এর মে মাসে দীঘা রাইডের সম্পর্কে অনেক বেশি ডিটেলস ইনফরমেশান এবং অনেক বেশি কানেক্ট আপনারা হতে পারবেন। তো চলুন আমরা রুমের ভিতরটা দেখে নিই কী কন্ডিশান আছে, রুম ট্যুরটা আপনাদের দিয়ে দিই। বন্ধুরা, আমাদের ডে 3 রুম চলে এসেছে হোটেল লিরোই, আর এই যে হচ্ছে লিরোইর এন্ট্রান্স। আমরা অলরেডি ঢুকে পড়েছিলাম, বাট আপনাদের দেখানোর জন্য আমরা নতুন করে এটা আমরা দেখাচ্ছি। যে আমার ওয়াইফ এখানে রেস্ট নিচ্ছে, এই হচ্ছে টোটাল রুমের ভিউ। এটা হচ্ছে দীঘা স্টেশনের পাশে, যেটা হচ্ছে লিরোই বলে যে হোটেলটি, সেই হোটেলটির সম্পূর্ণ মিনি ফ্রিজ আছে, ইলেকট্রিক কেটেল আছে, আর এই যে একটা ছোট বাট সুন্দর ওয়াশরুম, এদিকে শাওয়ারের জায়গা আছে, খুব ভালো একটা রুম। এখানে একটা ওয়ার্ড্রপ আছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে টোটাল রুম। আর বলে রাখি এই হোটেলের কস্ট, আমাদের এই যে এসিও আছে, খুব সুন্দর ডেকোরেট করা রুমটি। আর এই রুমের কস্ট অলমোস্ট এখানে থাকে 3000 টাকা করে, বাট আমরা এটা একটা কুপন কোড ছিল, সেই ডিসকাউন্ট দিয়ে আমরা এটা ওই 2000 টাকার মধ্যে এরকম 2100 টাকা এরকম সামথিং নিয়েছে, এরকম দামে পড়েছে। তো চলুন বন্ধুরা, আজকে যা যা আপডেট থাকবে সেগুলো সবই আপনাদের এই ব্লগিংয়ে পেয়ে যাবেন আপনারা। বন্ধুরা, এখন আমরা বেরিয়ে পড়েছি, আর রুম ট্যুর আপনারা দেখে নিয়েছেন কীরকম আছে। আর আপনাদের বলে রাখি এখন আমরা যাচ্ছি বিচের ধারে, দেখা যাক আমরা আজকে স্নান করতে পারি কি না, আর ওখানে কীরকম কী ঢেউ আসছে এবং কীরকম ওয়েদার আছে এবং তার সঙ্গে ক্রাউডটা কীরকম আছে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। ফটাফট আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়ি সি বিচের উদ্দেশ্যে। আমরা দীঘা সি বিচের কাছে চলে এসেছি, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ক্রাউড, প্রচণ্ড শপ লেগেছে এখানে। তো চলুন সি বিচের সামনে যাই, একদম সি বিচের সামনে চলে এসেছি। আর যা জানা যাচ্ছে এখানে, এখানে 3টের আগে মোটের উপরে জলে নামা যাবে না, কেননা জলে নামা যাবে না কেননা এখন সময় দেরি আছে, 3টের আগে ভাটা হবে না। আমরা সেই জন্য এখানে বসে আছি, আর ভীষণ বড় বড় ঢেউ আসছে, প্রচণ্ড ক্রাউড এখানে। আমরা বিচের ধারে বসে আছি, এখানে প্রচণ্ড ক্যাচাকাচি হচ্ছে, সেই জন্য অতটা সাউন্ড ক্লিয়ার আসবে না। আমি আর আমার ঢেউ বসে, তুমি কি জলে নামতে চাই বসে আছি, জল দেখতে আসছো, ঢেউ কেমন হচ্ছে, যাই হোক দেখুন দেখা যাক আর কি কি আমরা এখানে জলে নামতে পারি কিনা কত তাড়াতাড়ি, সেগুলো সবই আপনাদের দেখাবো।
বন্ধুরা আমরা এখন নিউ দিঘায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরেও ঢেউ কমলো না আর ভাটা নামলো না, অনেকক্ষণ বসে থাকলাম এক ঘন্টার উপরে একটা থেকে দুটো পর্যন্ত, তারপরেও দেখছি যে জোয়ার নামছে না, মানে ভাটা পড়ছে না। সেই জন্য আমরা ডিসিশন নিলাম আমরা যাব, এখন যাচ্ছি আর কি, বেরিয়ে পড়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি উদয়পুরের উদ্দেশ্যে, উদয়পুর সি বিচ, এবং সেখানে গিয়ে দেখা যাক সেখানে যদি আমরা স্নান করতে পারি সেই বিষয়টা দেখাবো আপনাদের। আর তার সঙ্গে উদয়পুরে যদি আমরা কিছু, ওখানে অনেক টেবিল পাওয়া যায়, টেবিলে যদি বসে কিছু খাবারের আয়োজন করা যেতে পারে সেটাও আপনাদের দেখাবো এই ব্লগে। তো অবশ্যই কানেক্ট থাকুন, দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমাদের প্রিভিয়াস ব্লগগুলো ফলো করেছেন তারা জানেন আমাদের সম্পূর্ণ এটা 2022 দীঘা রাইড চলছে, এটা সম্পূর্ণ অলরেডি দুটো ব্লগ হয়ে গেছে, এটা 3 নম্বর ব্লগ চলছে। আর আপনাদের বলে রাখি এখানে এখন প্রচণ্ড পরিমাণে ক্রাউড আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখেছেন। আর তার সঙ্গে আপনাদের বলে রাখি এখানে এখন রুম রেন্ট বা যাবতীয় যেসব সাময়িক খরচাগুলো আছে সেগুলো অনেকটাই বেশি, অতএব আপনারা আসবেন যখন সেরকমভাবে বিবেচনা করে আসবেন, যাতে আসার পর দেখলেন কস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য আপনাদের আগে থাকতে আমি বলে রাখলাম। আর আমরা এখন ফটাফট উদয়পুর বিচে যাই, উদয়পুর বিচে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আমরা চলে এসেছি এখন উদয়পুর সি বিচ, আর এখন এদিকে সামনে পুরো জোয়ার আছে, এই জন্য বসার জায়গাটা এইদিকে করেছে নৌকার দিকে, দেখা যাক কোথায় বসা যেতে পারে। দেখুন প্রচণ্ড বন্ধুরা আমরা এখন উদয়পুর সি বিচে, আর এই যে দেখছেন জল পুরো উপরে চলে এসেছে, দুটো হাতে নিয়েছে, দেখুন আড়ালো দুটো নিচে রেখেছে ওর দুটো হাতে। মানে এখানে আমরা সেই সামনের দিকে গিয়ে বসতাম, সামনের দিকে গিয়ে ওই দিকটাই গিয়ে বসতাম, আর এখন এখানেই জল চলে। আর বউ দেখুন লাঠি ধরে দাঁড়িয়ে আছে, প্রচণ্ড ক্রাউড। এখানে এসে কি তুমি মজা পাচ্ছ? মজা পাচ্ছ না জুতো হাতে নিয়ে? আমার তো, আমার তো পায়ে জুতো, এই যে পায়ে জুতো, তোমার হাতে জুতো কেন? আর আমার কি, তোমার কি না, তুমি নাটা তাই জন্য ঘুরঘুরে ঘুরঘুরে তুমি। যাবে তোমার মনে হয়? উদয়পুরের একটা টাইম লাগবে। Just wanna have some fun, yeah. I don't wanna fall in love. I just wanna have some fun. I don't wanna fall in love, fall in love, fall in love.
এটা হচ্ছে তালসারি সিবিচ এরিয়া। তো চলুন সামনের দিকে যাই, গিয়ে আপনাদেরকে দেখাই আর কি কি এখানে দেখতে পাওয়া যায়। এইটা হচ্ছে সম্পূর্ণ সামনে থেকে তালসারি সিবিচ, সামনে চর, আর তার ওপারেই হচ্ছে সমুদ্র। খুব সুন্দর একটা ভিউ আছে, খুব সুন্দর একটা ভিউ পিছনে দেখতে পাচ্ছি। এদিকে দেখো কেমন লাগছে, এখানে এসে ভালো লাগছে। পিছনে পুরো বঙ্গোপসাগরের টিভি তালসারি টিভি, আর এইদিকে আছে পুরো ঝাউ গাছগুলি, আর নৌকাগুলো এখান থেকে বোট যাত্রা করছে, করে আগের দিকে যাচ্ছে। ওইদিকে একটু বিচের মধ্যে বা সমুদ্রের মধ্যে থেকে একটু ঘুরিয়ে আনছে। এই হচ্ছে তালসারির সম্পূর্ণ ডিটেলস। তাই সামনে থেকে দেখুন পুরো বোট জার্নি যেটা আসছে, এই বোট জার্নিটা এখান থেকেই হয়। অনেক লোক আছে এখানে জার্নি করার জন্য, এখান থেকে বোট জার্নি হচ্ছে আর ওই মাঝ সমুদ্রের দিকে নিয়ে যাচ্ছে। আমরা জার্নি করবো না, কেননা এখন বাই চান্স বালি টালি লাগলে গাটা এরকম লাগলে কী কী পড়বে, সেই জন্য আমরা এখন বোট রাইড করবো না। ভালোই লোক আছে এখানে, দেখতে পাচ্ছেন ওই দিকটা,
আর এটা সব নদী পার হচ্ছে এখান থেকে। আর কোথায় আসবে কি, আর কোথায় কাজ বাদাম আসবে এখানে? চল দেখি। এইটা হচ্ছে কাজু বাদাম গাছ, বাচ্চা মেয়েটা হাতে যা দেখলেন সেটা হচ্ছে একদম টাটকা কাজু গাছ থেকে পাড়াবার, যেটা আমরা খাই সেটা হচ্ছে নানা রকমের প্রসেস করে তৈরি করা। এই রাস্তাটা সোজা আমাদের তালসারের দিকে যাওয়া যায় উড়িষ্যায়। আর এখানে হচ্ছে বাচ্চা মেয়েগুলো গাছ থেকে পেরে এরা কাজু বাদামগুলোকে বিক্রি করছে। এ দেখুন ফলটার মাথায় কাজু বাদাম গুলো লেগে আছে। কত করে বিক্রি করছিস এগুলো? 15 টাকা, দুটো থেকে 10 টাকা। 15 টাকা পিস একটা, আর দুটো 10 টাকা, একটা কি 5 টাকা। তো এগুলোকে তো আমাকে খেতে গেলে তো আমাকে পোড়াতে হবে, ছাড়াতে হবে তারপর। তাহলে হ্যাঁ 5 টাকা। আচ্ছা দুটো দে, 10 টাকা দিচ্ছি। যা হোক দে একটা। এটা পাকলা আছে। কি আছে এই ফলগুলো, এই তলার ফলগুলো কি করিস? এগুলো কাজু আছে তাই। হ্যাঁ আর এইগুলো? এগুলো খাবে জান। খাওয়া যায়? কি করে খায়? আলতে রসা আসে, নুন দেখে খাবে যায়। নুন দিয়ে খাওয়া যায়, ভালো লাগে খেতে। আচ্ছা দাঁড়া, 10 টাকা দিচ্ছি। বন্ধুরা এই যে দেখছেন কাজু বাদাম গাছ, আর এই যে ফল হয়ে আছে গাছে অলরেডি, অনেক কাজু বাদাম হয়ে আছে দেখতে পাচ্ছেন হয়তো। আর এই গাছটাও দেখতে পাচ্ছেন প্রচুর ফল হয়ে আছে। এই যে গাছে ফল হয়ে আছে, সেই যে ওপরে হলুদ হয়ে আছে, আরও অনেক ছোট ছোট অনেক বড় ছোট বড় কাজু হয়ে আছে, প্রচুর গাছে ভর্তি আছে, প্রচুর কাজু হয়ে আছে। এই হচ্ছে কাজু গাছ, এইদিকেও গাছ আছে, এইদিকেও গাছ আছে। এটাও একটা কাজু গাছ, এটা সামনে এইটাও একটা কাজু গাছ, এটাও একটা কাজু গাছ, আর এটাও একটা কাজু গাছ। তো এই হচ্ছে কাজু বাদাম। তো আমরা সেই জন্য একটু উড়িষ্যার দিকে আসলাম, কাজু বাদামের গাছ কেমন হয় সেটা দেখানোর জন্য আপনাদেরকে। আর কাজু বাদাম গাছে যে কাজু ফলেছে সেটার সমেত আপনাদের ভিডিও দেখানোর জন্যই। তো সুন্দর লাগছে এখান থেকে। তো চলুন আমরা ফটাফট, এখন অন্ধকার হয়ে আসছে, আমরা অলরেডি ঘড়িতে বাজে হচ্ছে 6টা, আমরা তাড়াতাড়ি হোটেলের দিকে পৌঁছাই। বন্ধুরা ইভিনিংয়ে নিউ দীঘার সি বিচের ভিউ, সবেমাত্র অস্ত গিয়েছে, আকাশটা লাল হয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার নেমে আসবে। আর তার সঙ্গে এখনও প্রচুর লোক কিন্তু সমুদ্র স্নান করছে, প্রচুর লোক দেখা যাচ্ছে। এদিকটা বেশি, এই সামনের দিকটা একটু বেশি আছে, আর আমাদের এই সামনে একটু কম লোক আছে। বিভিন্ন হকাররা তারা হচ্ছে জিনিসপত্র বিক্রি করছে, আর আমরা এখানে বসে সুন্দর সমুদ্রের ভিউটা আনন্দ উপভোগ করছি বসে বসে। ইভিনিংয়ের টাইমে তো ওয়েদারটা খুবই সুন্দর, মনোরম পরিবেশ, খুবই সুন্দর লাগছে। রাতের ভিউ এটা, বন্ধুরা আমরা এখন রাত্রের বেলা অলমোস্ট বেজে গেছে এখন 10:45, আর আমরা নিউ ওল্ড দীঘা থেকে ঘুরে আসলাম। আর ওল্ড দীঘা থেকে ঘুরে এসে আমাদের এই যে হোটেলে, আমরা হোটেল লি রই,
হোটেল লিরোই সামনে আমরা চলে এসেছি, আর এখন আমরা এন্টার করব লিরোই ভেতরে। আর আপনাদেরকে সেটাও দেখাবো। চলে এসেছি আমাদের হোটেলে লিরোই। আর আপনাদের বলে রাখি, এটি একটি 3-স্টার ক্যাটাগরি হোটেল, খুব সুন্দর ডেকোরেটেড করা। আর আমাদের এই যে 3rd এপিসোডের যে সম্পূর্ণ ব্লগটি চলছিল সেটি আমরা এখানেই সমাপ্ত করছি। আর যদি আগামীকাল আমরা বাড়ি ফিরব এবং সেটার যদি নতুন ব্লগ আসে সেটা অবশ্যই আপনাদের দেখাবো। আশা করছি যদি সেম রাস্তা দিয়ে যাই তাহলে আর নতুন করে ব্লগ করব না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বন্ধু, টাটা, বাই বাই, থ্যাংক ইউ।